Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, Rabbul Alaminer darbare lakho koti shukriya. Je Rabbul Alamin amaderke pobitro mahe Ramadan pawar ebong mahe Ramadaner pobitrota rakha korar taufik dan korechen. Alhamdulillah. Alhamdulillah. Mahe Ramadan cholche ar ei Ramadane amra achi Narayanganj Jhalkurite. Amra ঝালকুড়িতে আছি আর ঝালকুড়ির সৌন্দর্য উপভোগ করব না তা কি করে হয়। তাই আজকে আমরা দীর্ঘদিনের আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ঘুরতে বের হব ফজরের পর। ফজরের পর সময়টা মূলত আবহাওয়াটা অনেক ভালো থাকে এবং ঠান্ডা থাকে, ঠান্ডা ওয়েদার থাকে, তো রোজা রেখে মূলত ঠান্ডা ওয়েদারগুলো উপভোগ করার মজাটাই অন্যরকম, তাই না? তো আমাদের প্ল্যানিং ছিল এটা মূলত, কিন্তু আমরা প্ল্যানিং থাকলে আমরা চিন্তা ভাবনা করেছিলাম আমরা ইয়েতে যাব, শেখ রাসেল পার্কের দিকে যাব, যেখানে গত বছর গিয়েছিলাম আমরা ওদিকে যাব, কিন্তু আমাদের সেটা আর হলো না, কারণ ঝালকুড়ি থেকে রাসেল পার্ক যাওয়ার সবগুলো রাস্তা বন্ধ। তবে আমরা যদি আবার ওই মিশু নিয়ে যেতাম তবে হয়তো যেতে পারতাম, কিন্তু আমরা এই গাড়ি বের করার কারণে মূলত আমাদের যাওয়াটা হচ্ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ তাও আমরা ব্যর্থ হইনি, আমরা হাল ছেড়ে দেই নাই। আমরা শেখ রাসেল পার্ক যেতে পারিনি, তাতে কি হয়েছে? আমরা কি ঝালকুড়ির সৌন্দর্যকে উপভোগ করব না? ঝালকুড়িতে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমার প্রিয় ভাই আবু সালেহ ভাই যদি এখানে না নিয়ে আসতো আমরা জানতামই না। অবশ্য গত বছর এখানে এসেছিলাম এবং ঠিকই যে আমার সামনে এই জায়গাটা, এখানে আমরা একটা শুটিংও করেছিলাম, এটা আমার খুব ভালো করে মনে আছে। তো এখন এই একটি বছরের পার্থক্যে এই ঝালকুড়ি এত উন্নত হয়েছে এবং এই দশ পাইপ এই জায়গাটা এত চমৎকার হয়েছে। গত বছর আমরা যখন এসেছিলাম তখন এই বাচ্চাদের রাইড গুলো ছিল না, এখন আমরা ডানে বামে তাকালে দেখা যায় বাচ্চাদের রাইড গুলো চলে এসেছে, তাই না? বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড বের হয়েছে এখানে, এবং আমার সামনে এটা এটা মনে হয় ফ্যাক্টরি নাকি কোম্পানি? আচ্ছা, এটা একটা পাম্প। এখানে জায়গাগুলো অনেক উন্নত হয়েছে আমি এক কথায় বুঝলাম, আগে খুবই নিরিবিলি ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই একটি বছরের ব্যবধানে খুবই উন্নত হয়েছে। এখন এটা একটা পার্ক হয়ে গেছে, মানুষজন এখন বিকেলে এখানে আসে ঘুরতে, বাচ্চারা আসে। তো এই ঝালকুড়ির মাঝে যে এত চমৎকার সুন্দর জায়গা আছে যেগুলোতে মানুষ যদি আসে তাদের মন ভালো হয়ে যাবে, চমৎকার জায়গা আলহামদুলিল্লাহ। ডানে বামে তাকাচ্ছি, সামনে তাকাচ্ছি, খুবই চমৎকার আলহামদুলিল্লাহ। তো আমরা এই মুহূর্তে ছোট্ট করে সংক্ষিপ্তভাবে এক মিনিটের মধ্যে, এক মিনিট করে টাইম দেওয়া থাকবে সবার, এক মিনিটের মধ্যে আমরা সবার অনুভূতি শুনবো ইনশাল্লাহ। এখন আবু সালেহ ভাইয়ের কাছ থেকে আমরা সর্বপ্রথম অনুভূতি জানবো যে আজকে যে ঘুরতে আসলো এই ঘুরতে আসাটা ওনার কাছে কেমন লাগছে, রমাদানের রোজা রেখে ঘুরতে আসছে। আর আমরা কিন্তু সকালে আসার কথা ছিল, সকালে আসতে পারি নাই, সকালে ওয়েদারটা একটু মানে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, যার কারণে আমরা আবার একটু মানে তুফান, ঝড় তুফানের মতো একটা আমরা এমন একটা দৃশ্য দেখতে পেয়েছিলাম, যার কারণে আমরা কেউ ঘুরতে বের না হয়ে আমরা সবাই ঘুমাতে চলে গিয়েছিলাম। তো তিন ঘন্টা আমরা ঘুম দিয়ে দশটায় আমরা উঠে আমরা গাড়ি নিয়ে বের হয়েছি। এখন বাজে হচ্ছে 11টা নাকি 11:30। তো যাই হোক, আমরা এখন অনুভূতি শুনবো আমাদের প্রাণপ্রিয় ভাই আবু সালেহ ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ যে আমরা এখন আছি নারায়ণগঞ্জ দশ পাইপ, ঝালকুড়ি দশ পাইপ। আলহামদুলিল্লাহ এই জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা, এখানে আসলে মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করা যায়। এখানে আশপাশ প্রাকৃতিক দৃশ্য মন শীতল করে দেয় এক পর্যায়ে। তো আলহামদুলিল্লাহ এখানে আজকে আমরা রমাদান, তো এই রমাদানে আজকে আমরা আসছি আমার সাথে আমার প্রাণপ্রিয় ভাই রিফাত বিন রিয়াস, খুব পছন্দনীয় আমার এক ব্যক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমাদের আরো একজন প্রিয় ছোট স্নেহ ব্যক্তি মোহাম্মদ জাওয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাওয়াদের সালামটা অনেক সুন্দর লাগে। তো আলহামদুলিল্লাহ এদেরকে নিয়ে আজকে আমরা যাওয়ার স্থানটা ছিল যে শেখ রাসেল পার্ক। তো আমরা তিনটা রাস্তার মুখ তেরোটায় আটকানো, যেহেতু রাস্তার কাজ চলতে আছে তো আমরা সেখানে আজকে যাইতে পারি নাই, এই জন্য আর কি আমরা আজকে নারায়ণগঞ্জ ঝালকুড়ি দশ পাইপ, এখানে অনেক সুন্দর একটা জায়গা, এখানে আমরা আজকে ঘুরতে আসছি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা পবিত্র কোরআনুল কারিম একটু তেলাওয়াত করা যায় নাকি? হ্যাঁ।
পবিত্র রমাদানের মাস, রমাদান মাস কোরআনের মাস। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। আবার চলছে মাগফিরাতের মাস, কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব, কোরআন তেলাওয়াত পড়লেও সওয়াব, তেলাওয়াত করলেও সওয়াব, তেলাওয়াত শুনলেও সওয়াব। তো আমরা এখন সেই তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا الكريم ومن يدع مع الله إلها آخر إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر صدق الله العظيم ما شاء الله جزاك الله بارك الله حياك الله خوبي চমৎকার মিষ্টি তেলাওয়াত এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি হাফেজ জারিফের কাছে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ربنا إننا سمعنا منادي أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم خوشير لاني شبران إلو ماه رمضان إلو Hello.
شهر رمضان إلو أنزل فيه القرآن ماه رمضان إلو إلو بيو رمضان شهر رمضان إلو أنزل فيه شهر رمضان شهر رمضان شهر رمضان شهر رمضان سهري عبادة تاريفتر جهري جهري رحم خدار سهري عبادة تاريفتر جهري جهري رحم خدار شهر رمضان شهر رمضان شهر رمضان شهر رمضان خوشیر اعلان نیے شکران الو ماہ رمضان الو 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 پریو رمضان خوشیر اعلان نیے شکران الو আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের আজকের সফর সমাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ আবু সালেহ ভাই একটু সালাম দিয়ে দেন বলেন দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সফর এখানে শেষ দোয়া চাই জামাতে একটা সালাম দাও সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের জন্য দোয়া চাই আমাদের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের সফর এখানে শেষ আপনাদের কাছে দোয়া চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু